গত রবিবার নিজের বাড়িতেই খুন হন বর্ধমান জেলার আদালতের আইনজীবী মিতালি ঘোষ পূর্ব বর্ধমান জামালপুর থানার আজাপুর গ্রামে তার বাড়ি এই ঘটনাকে কেন্দ্র করে তদন্ত চলছে জোর কদমে ইতিমধ্যেই বুধবার পুলিশের শীর্ষপদস্থ আধিকারিকরা তারা যেমন ঘটনাস্থলে এসেছেন পাশাপাশি তদন্তকারী অফিসাররা তারাও গিয়ে উপস্থিত হয়েছেন ফরেন্সিক দল তারাও এসে এই বিষয়টি খুঁটিয়ে দেখেছেন ফরেন্সিক ল্যাবরেটরি থেকে এই প্রতিনিধি তিনি এসে উপস্থিত হয়েছিলেন জামালপুরের আজাপুরে এবং গত মঙ্গলবার ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টরা এসে উপস্থিত হয়ে নমুনা সংগ্রহ করে গেছেন বুধবার ফের ফরেন্সিক ল্যাবরেটরি থেকে এক প্রতিনিধি তিনি এসে উপস্থিত হয়েছিলেন ওই আইনজীবীর বাড়িতে এখনো পর্যন্ত অধরা দুষ্কৃতীরা গোটা ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ জন্মেছে আইনজীবীর মহলে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার বর্ধমান জেলা আদালতে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবারও কর্মবিরতির ডাক দেওয়া হবে বলে জানা যাচ্ছে পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট নিউজ বাংলা টোয়েন্টি ফোর